দিনাজপুরের দুই উপজেলাবাসীর ভাগ্য বদলে দিয়েছে পুরো ভরবা নদীর উপর নির্মাণ করা গৌরিপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো। প্রায় ৩৬০০ হেক্টর জমি চাষের আওতায় এনে শস্য উৎপাদন বাড়ানো, সুপেয় পানির সংকট দূর করা এবং আর্সেনিক দূষণ কমানোর পাশাপাশি মাছ চাষের অভয়ারণ্য সৃষ্টি করা হয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ স্লুইস গেটের ধরে রাখা পানি দিয়ে লো লিফট পাম্প LLP স্কিমের মাধ্যমে ২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ায় ৩৫০ কৃষক পরিবার এর সুফল ভোগ করছে। নদীতে পানি ছিল না, এখন পানি দিয়ে আলু আবাদ সব ভালোমতো করতে পারতেছি। এই ব্রিজ হওয়াতে আমাদের কোতালি থানা এবং বিরল থানার উভয় এলাকার মধ্যে খুব যাতায়াতের খুব সুবিধা হয়েছে। ভূ উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করা এবং ভূগর্ভস্থ সেচ নালা নির্মিত হওয়ায় পানি অপচয় রোধ সহ আবাদি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। প্রায় ১০,০০০ ফিট পাইপ নালার মাধ্যমে ৩০০ একর জমিতে প্রায় ৫ শতাধিক কৃষক পরিবার উপকৃত হবে। তারা ভূপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির উপরে নির্ভরশীলতা কমে যাবে। প্রকল্পটি উদ্বোধনের মধ্য দিয়ে আমরা মনে করি দিনাজপুর বাংলাদেশের শস্য ভান্ডার হিসাবে পরিচিত আত্রাই পুনর্ভবা রাবার ড্যাম এবং এই গৌরিপুর কন্ট্রোল স্ট্রাকচার পানি উন্নয়ন বোর্ডের এটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এবং নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও আমরা রপ্তানি করতে সক্ষম হব। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সদর ও বিরল উপজেলার প্রায় ৩৬০০ হেক্টর জমি চাষের আওতায় এসেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।